বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের ব্লগ শুরু করছি একটা নতুন মোডে। কারণ কালকেই ব্লগ করার কথা ছিল আমার, বাট কালকে করতে পারলাম না। কারণ মানে কালকের ব্লগটা কমপ্লিট করতে পারিনি, কারণ রামিজ ভাই গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ন্যাশনাল হাইওয়ে থেকে মোটামুটি কিছুটা দূরে, দেখতেই পাচ্ছ সামনে যে রাস্তাটা সেটা ন্যাশনাল হাইওয়ে। আমি উঠছি এবার, তো ন্যাশনাল হাইওয়ে ধরে আমি এখন যাব চাঁদপুর। তো চাঁদপুরে কাজ আছে। আজকে ভিডিওতে বা ব্লগে বেসিক্যালি রামিজ ভাইয়ের ব্যাপারে আলোচনা হবে। রামিজ ভাই সাংঘাতিকভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে গতকালকে। অ্যাকচুয়ালি রামিজ ভাই গতকালকে ঠিক এই সময় বেরিয়েছিল, আর এই সময় আমিও বেরিয়েছিলাম গতকালকে দাঁতের ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করানোর জন্য। বাট আমি ওই দাঁতের ডাক্তারের চেম্বারেই ছিলাম, আর সেখান থেকে এই খবরটা পাই যে রামিজ ভাই অ্যাক্সিডেন্ট করেছে। তো ছুটে গিয়ে দেখি যে আমাদের প্রাইমারি হেলথ সেন্টার আছে, সেখানে রামিজ ভাই ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে। অ্যাকচুয়ালি মেজর ইঞ্জুরি নেই, ইন্টারনাল ইঞ্জুরিও নেই, বাইরে ফেসটা পুরোপুরিভাবে ফ্র্যাকচার হয়ে গেছে। ফ্র্যাকচার বলতে স্কিড করেছে হয়তো বাইক, আর বাইক স্কিড করার কারণে আমি যাব ওই পাকুর রোড হয়ে যে রোডে রামিজ ভাই গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ট্রাফিকও দেখছি খুব বেশি আজকে, বেরিয়ে গেলাম এই রোড হয়ে পাকুর রোড। এটা অ্যাকচুয়ালি কিছুটা গিয়েই রামিজ ভাই বিলাল ভবনের সামনে গতকালকে অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাকচুয়ালি হয়েছিল কি, ও বাইক নিয়ে ঠিক এই স্পিডেই বেরোচ্ছিল, হয়তো যেটা রামিজ ভাইয়ের কথা, সাইড থেকে কোনো একটা লোক এসে তাকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়া মাত্রই সে ব্যালেন্স ধরে রাখতে পারেনি, গাড়ি স্কিড করে পড়েছে। দুর্ভাগ্যবশত কালকে রামিজ ভাই হেলমেট ইউজ করেনি, আর সেটার জন্যই রামিজ ভাইয়ের ফেস পুরো বিগড়ে গেছে। ঠিক এই জায়গাটাতেই হবে, এটা বিলাল ভবন, আর অ্যাকচুয়ালি এখানেই কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে যত সম্ভব। জানি না রাস্তায় কখন কার কি হয়, কিচ্ছু বলা যায় না, বাট তবুও সাবধানে রাইড করতে হবে আমাদের। তাই বলে অ্যাক্সিডেন্ট হলে তো রাইড করা ছাড়লে হবে না, রাইড তো করতে হবে। যেমন রামিজ ভাইয়ের সাথে আমার ট্যুর ছিল দার্জিলিং ট্যুর, বাট দুর্ভাগ্য যে রামিজ ভাই আমাদের সাথে দার্জিলিং ট্যুর করতে পারছে না। কিন্তু আমার ট্যুরটা হবে দার্জিলিং, এটুকু কনফার্ম করতে পারি তোমাদের, বাট রামিজ ভাই থাকছে না সেই ট্যুরে। ওকে, আর আমি অ্যাকচুয়ালি পাকুড় যাচ্ছি না আজকে, চাঁদপুর। আরে ইয়ার, সামনে গাড়িটা আসছে দেখলে বস, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ আকাশে এই সেই সূর্য খেলাটা। হ্যাঁ, রামিজ ভাই যদি কালকে হেলমেট ইউজ করতো না, তাহলে ফেসটা বিগড়াতো না বস। তো হেলমেট মাস্ট, রাইডিং মোটো ব্লগিং যাই করো না কেন, হেলমেট মাস্ট ইউজ করো। পুটিমারি ব্রিজ এর আগের ভিডিওতে বলেছি, একদম বাজে কন্ডিশন হয়ে আছে পুটিমারি ব্রিজে। আর দেখো তোমাদের বলা হয়নি, এই রোডের কন্ডিশন তো বলেছি, কিন্তু এই রোডের কনস্ট্রাকশনের কাজ যত বড়ই হয়েছে তত বড়ই রোডে ধস নেমেছে। সেই ধসের চিহ্ন যদি থাকে তোমাদের আমি দেখাতে পারবো। ওকে, এই দেখো কী পরিমাণে ধস নেমেছে দেখেছো, মানে রাস্তার কাজ হয়েছে বাট পুরো ধস নেমে গেছে। এখানটায় লক্ষ্য করো তাহলে আরও বুঝতে পারবে। দেখো কী পরিমাণে রাস্তা কেটেছে, এটাই চাঁদপুর টুটু ডাক্তারের ডাক্তারখানা, আমি এখানেই যাব অ্যাকচুয়ালি। ঠিক আছে, মেডিসিন নিতে হবে, মেডিসিন নেওয়ার জন্য এসছি আর কি। তো ফাইনালি মেডিসিনটা নেওয়া হলো আর কি, মানে কাজ কমপ্লিট হলো। তো রামিজ ভাই তুমি যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তোমার কাজটা সিরিয়াসলি আমি করেছি। দেখি কোথায় যাই, চাঁদপুর রোড।
আমি সেই আবার ব্রিজের ওপরে আছি, নদী দেখতেই পাচ্ছ তোমরা, নদীটা ভাগীরথী নদী এটা অ্যাকচুয়ালি।